আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার 2018 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্যানেলে নিয়োগের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিতরা রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা 2018 সালে নিয়োগ পরীক্ষা হওয়ার পর শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখনও নিয়োগ না পাওয়ায় এ অবস্থান নিয়েছেন তারা নিয়োগ বঞ্চিতরা বলছেন যতক্ষণ তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা 5 ও ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে পুলিশের আইজি র‍্যাবের ডিজি এবং ডিএমপি কমিশনার সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন বৈঠকে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয় নির্বাচনের দুদিন আগে এবং ভোটের পরদিন সহ চার দিন নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধারণ যান চালু থাকবে ভোটের দিন ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা থাকছে না সাধারণ ছুটিও আগামী 17 অক্টোবর ঢাকা 5 এবং 12 নভেম্বর ঢাকা 18 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেহেরপুর জেলা বিএমএ এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার রমেশ চন্দ্রনাথ ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার বয়স হয়েছিল 81 বছর রমেশ ক্লিনিকের ম্যানেজার শহীদুল ইসলাম জানান ডাক্তার রমেশ চন্দ্রনাথ গত 30 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকায় নেওয়া হয় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তারা জানান মঙ্গলবার 42 কর্মী গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল ডেনিময়ার ফ্যাশন গার্মেন্টস কর্তৃপক্ষের তবে নানা অজুহাতে বেতন দিতে অস্বীকৃতি জানায় তারা এ সময় কারখানার সামনে তারা বিক্ষোভ করলে কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করে মালিক পক্ষ তবে শ্রমিকদের আহত করার বিষয়টি অস্বীকার করেছেন কারখানার মালিক আব্দুল খালেক পরে শিল্প পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষ আগামী 17 অক্টোবর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের কথা দিলে শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করেন এবার শেয়ার বাজারের খবর তৃতীয় কার্যদিবসের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:38 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 294.20 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 192টি কমে 111টি এবং অপরিবর্তিত ছিল 50টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে এশিয়া স্প্যাসিফিক ইন্স্যুরেন্স বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বেক্সিমকো ফার্মা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বেক্সিমকো লিমিটেড প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল টিউবস বিডি ফাইন্যান্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এদিকে রেকর্ড ডেটের কারণে আজ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভা আজ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে 2019 সালে কোম্পানিটি 35% লভ্যাংশ দিয়েছিল এদিকে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয় সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এবং ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ